প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন যে এটা নিচক একটা মূর্তি কিন্তু আদতে আরও পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর তিনি চেয়েছিলেন এই মূর্তিকে ঘিরে আকর্ষণ বাড়বে পর্যটকদের আর আজ রবিবার গুজরাটের সে একতা নগরে পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে দুটি বিশাল বাগানের উদ্বোধন করতে চলেছেন মোদী একটি মেজ গার্ডেন ওপরটি মিয়াঙ্কি ফরেস্ট পর্যটন শিল্পের স্বার্থে ওই যে মূর্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাই চার বছরই স্পষ্ট আশি লক্ষের বেশি মানুষ ওই মূর্তি পরিদর্শন করেছেন ইতিমধ্যে মেজ গার্ডেন হলো আসলে গোলক ধাঁদার মতো একটি বাগান মাত্র আট মাসে এই বাগান তৈরি করা হয়েছে একর জায়গা জায়গা জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে বাগানটি এত বড় এরকম একটি মেজ গার্ডেন দেশে আর কোথাও নেই তন্ত্রের যে যন্ত্র এর এক কথায় উল্লেখ রয়েছে সেই আকারকে মাথায় রেখে বাগানটি তৈরি করা হয়েছে এই যন্ত্র আকারের মধ্যে থাকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সহ একাধিক আকার এই যন্ত্র থেকে ইতিবাচক এনার্জি তৈরি করা হয় বলে জানা যায় যাতে বাগানের মধ্যে সব দিক দিয়ে বেরোনোর রাস্তা থাকে সে কথা মাথায় রেখে এই আকারকে বেছে নেওয়া হয়েছে এমন গোলকধাঁধার মধ্যে দিয়ে বেরোনোর সময় পর্যটকরা অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন বলে মনে করা হচ্ছে বাগানে লাগানো হয়েছিল এক লক্ষ আশি হাজার চারা গাছ এর মধ্যে মেহেন্দি মধুকামিনীর মতো নানা ধরনের গাছ রয়েছে তার মধ্যে আদতে আবর্জনা ফেলার একটি স্তূপের উপর বাগানটি তৈরি করা হয়েছে বাগানে যে শুধু গাছ দিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে তা নয় সেখানে নানা ধরনের পাখি প্রজাপতি মৌমাছি উড়ে বেড়াচ্ছে একতা নগরের আরও একটি আকর্ষণ হয়ে উঠবে মিয়াঙ্কি ফরেস্ট জাপানি উদ্ভিদবিদ ডক্টর আকিরা মিয়াঙ্কি নামে নামকরণ হয়েছে এই বাগানের এই মিয়াঙ্কি শহরে ঘন বন বানানোর নতুন প্রযুক্তি এনেছিলেন তিনি তিনি দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন জাতের চারা গাছ একে অপরের কাছাকাছি বসালে তারা শহরের মধ্যে জঙ্গলের আকার নিতে পারে খুব দ্রুত এই পদ্ধতিতে দশ গুণ দ্রুত হারে বাড়ে গাছ আর জঙ্গল হতে পারে ত্রিশ গুণ ঘন একথা নগরের এই মিয়াঙ্কি ফরেস্ট থাকছে নানা ধরনের গাছ মোদীর পরিকল্পনাতে এই বাগানগুলি তৈরি হয়েছে যা পর্যটকদের এক নতুন অভিজ্ঞতা দেবে রিপোর্ট আর